ফুড চ্যালেঞ্জ ভিডিও। আমি নিয়েছি গুরুর লেগ পিস, এই অস্থির লেভেলের মজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ব্লগ নাম্বার 23-তে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি বলছি ওসামাল রাফি, আপনারা দেখছেন ওসামাল রাফি ব্লগস। মহান রব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আজকে এমন একটি দিনে আপনাদের সামনে বসে আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছে, তাই আমি বলবো আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটি আমি কোনো বাহিরে বা কোনো রেস্টুরেন্টে বা কোনো ট্রাভেল নিয়ে করতেছি না। আজকের ব্লগটি করতে যাচ্ছে ফুড নিয়ে, কিন্তু আজকের ব্লগটি হতে যাচ্ছে একটু ব্যতিক্রম, ফুড নিয়েই হতে যাচ্ছে। সো শুধু খাওয়া দাওয়াটাই আপনাদেরকে দেখাবো। সো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট আমি খাবারে চলে যেতে চাচ্ছি। প্রথমে যে খাবারটি আমি নিয়েছি সেটি আপনাদেরকে বলতেছি। প্রথমে আমি নিয়েছি গুরুর লেগ পিস, গুরুর লেগ পিস দিয়েছি। তারপরে নিয়েছি আমি চিকেন, চিকেনের এটা মেবি লেগ পিস, হ্যাঁ এটাও লেগ পিস, হ্যাঁ লেগ পিস। তার পাশে নিয়েছি আমি গুরুর মাংসর সফট যে পিসগুলো আছে সেই পিসগুলো, সলিড পিসগুলো যেগুলো বলি আর কি আমরা বলে থাকি বাংলায় মাংস, সেই মাংসগুলো নিয়েছি। আর সুইটস হিসেবে নিয়েছি আমি এখানে লাচ্ছি সেমাই, লাচ্ছা সেমাই আর কি যেটা বলে থাকি আমরা। আর কোল্ড ড্রিঙ্কস হিসেবে নিয়েছি, আর হ্যাঁ বেশি কথা বাড়াচ্ছি না ডিরেক্ট আমি খাবারে চলে যেতে চাচ্ছি, চলুন খাবারে যাওয়া যায়। প্রথমে আমি যে জিনিসটি নিতে চাচ্ছি সেই জিনিসটি হলো, হ্যাঁ প্রথমে সলিড মাংসটি দিয়ে আপনাদের খেয়ে দেখাই কেমন লাগে। প্রচুর জোসি দেখে বোঝা যাচ্ছে, সেই চলুন খেয়ে দেখা যায়। কিছুটা বিফ আর কিছুটা রাইস নিয়ে কুরবানির মাংসের মধ্যে অন্যরকম একটি মজা আছে, যে আমরা কুরবানি ঈদের মাংস যত পুরাতন হবে তত জিনিসটা মজা হবে, এটা বলতে হবে না কারণ এটা আমরা সবাই জানি। তাই জন্য আজকে ফার্স্ট টাইম, আজকে ফার্স্ট দিন যেহেতু, আজকের বস্তুটা একটু সফট আছে, আরও একটু সফট হবে, আরও সফট হবে। সো তারপরও খারাপ লাগতেছে না, খুব ভালো লাগতেছে। আসলে বলার কোনো ভাষা নেই, কুরবানিদের মাংসের মধ্যে অন্যরকম একটি স্বাদ জড়িয়ে আছে তা আমরা সবাই জানি। সো তারপরে বলতেছি আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য,
সেই তারপরে যে জিনিসটা আমি নিব এখন সেটি হলো মুরগির মাংস বা চিকেন, যেটাকে আমরা বলে থাকি। সেই চিকেনটাকেই আপনাদের খেয়ে দেখাবো এখন। চলুন চিকেনটা নেওয়া যায় আর চিকেনটা কেমন লাগতেছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। চিকেনটা দেখতে পারতেছেন, চিকেনটার মধ্যে একটু তেলটা একটু বেশি, তা কোনো ম্যাটার না, জিনিসটা হলো মজাটা কিরকম সেটাই। আর উপরে যে জিনিসটা আছে মশলাটা একটু কমই আছে, মাংসটা একটু গাঢ়। সো খেয়ে দেখা যায়। মুরগি মাংসটা সেই, সো একটু খেয়ে দেখা যায় কেমন লাগে। সেই মজা যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, সেই অস্থির লেভেলের মজা। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা হয়তো ঝাল দিয়ে খেয়ে থাকেন। তো আমি ঝাল খাই ঠিক আছে, কিন্তু আহামরি বেশি খাই না, মিডিয়াম টাইপের ঝাল যেটা আছে সেটাই খাই। আর সেটাই দেওয়া হয় আমাদের তরকারিতে বা যা চিকেন টিকেন রান্না করি সবগুলোতে। সো আমাদের কাছে ঝালটা ঝাল আর কি সেরকম ভাবে লাগে না। ঝালের দিকটা দেখতে গেলে খুব ভালো, হালকা ঝাল আছে, জু মজা যা আপনাদের ভাষায় বলতে পারবো না। ভাষায় বলার ভাষা তো আমার নাই, ভাষায় বলে বোঝাতে পারবো না। সো খেয়ে আপনাদেরকে দেখাই। সেই মতো সেই ভিতরটা ঠান্ডা হয়ে গেল। দারুন দারুন। এরপর আমরা যে জিনিসটা নিব সেটা হলো গরুর লেগ পিস। সো লেগ পিসটা কেমন লাগে আর কেমন স্বাদ সবই আপনাদেরকে জানাচ্ছি। চলুন লেগ পিসটা নেওয়া যাক। একটাতে আমার হবে না, দুটো লাগবে। সেই দারুন
ভাষায় প্রকাশ করার মতো না। সেই শুধু খালি খেয়ে দেখলে আপনাদের রিভিউটা দেওয়া হবে না, আপনাদেরকে কিভাবে বলা যায় আর কি, রিভিউটা দিব কিছুটা রাইসের সাথে খেয়ে, শুনুন রাইসের সাথে খেয়ে দেখা যায়। সেই 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 দারুণ দারুণ মজা। কোনো কথা, এত কষ্ট করে খেলাম, খাবার পর জিনিসটা যদি আমার যে পাত্রে রান্না করা হয়েছে সেখানে যদি জিনিসটা যেটাকে আমরা বলে থাকি ক্যালসিয়াম, সেই ক্যালসিয়ামটাই নেই, সো সেটা কোনো ম্যাটার না, খেতে পারলাম না, নাই তা কিছু করার, নেক্সট টাইম আবার এই ভিতরে ক্যালসিয়ামটা নিয়ে আবার দেখাবো, সমস্যা কি, আজকে না হয় গোস্ত খেয়ে দেখালাম, সামনের বার না হয় ক্যালসিয়ামটা খেয়ে দেখাবো, একটু আর কি মজা করলাম। সো আমার কাছে সেই লেগেছে, এখন পালা হলো সুইটস, সুইটসের দিতে যে সেমাইটা আছে সেই সেমাইটাই আর কি টেস্ট করে দেখব। প্রচুর রসালো, প্রচুর 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 পরিমাণে দুধটা, দুধ আর কি এখানে ইউজ করা হয়েছে, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেই জন খেয়েই দেখা যায়। মিষ্টিটা পুরো পারফেক্ট, যাদের ডায়াবেটিস আছে তারাও এরকমভাবে চিনি ইউজ করে খেতে পারি, চিনির পরিমাণটা হালকা, যা আমরা সবাই খেতে পারি, যারা যাদের ডায়াবেটিস আছে তারা এইভাবে খেতে পারি, তো বেশিও দেবেন না বা এত কমও দেবেন না, মিডিয়াম সাইজে রাখবেন জিনিসটা, তাহলে এটা পারফেক্টে রূপান্তরিত হয়ে যাবে। সো আরেকটু খেয়ে দেখা যায়, আপনাদের সাথে দেখা হচ্ছে খাবারটা শেষ করে, চল যাই। এক আলহামদুলিল্লাহ, এবারের মতো বিদায় নিচ্ছি ব্লগ নাম্বার 23 থেকে, আজ চলে যাচ্ছি, যাচ্ছি না, আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। এরপরে যে ভিডিওটি আসবে আপনাদেরকে একটু আওয়াজ দিয়ে রাখি, এরপরে ভিডিওটি হতে যাচ্ছে ফুড চ্যালেঞ্জ ভিডিও।
জানি না আমার পাশে কে বসতে পারে, এমন একজনকে রাখবো যার সাথে বিট হবে, বুঝতে পেরেছেন? একটা টাইম সিট করে দিব, এত কিছু বলতে চাচ্ছি না আগেই। আপনারা সে ভিডিও দেখা পর্যন্ত অপেক্ষা করেন, খুব শীঘ্রই সেই ভিডিওটা চলে আসবে আপনাদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।